ব্যারাকপুর সাংগঠনিক জেলা ভারতীয় জনতা যুব মোর্চার উদ্যোগে মামুদপুর গ্রাম পঞ্চায়েতের বিজেপি প্রার্থীদের সঙ্গে নিয়ে এক নির্বাচনী প্রচার মিছিল আয়োজিত হলো। নৈহাটি সাহেব কলোনি মোড় থেকে শুরু করে টালিখোলা দোগাছিয়া মোড় হয়ে বারোয়ালি তলা পর্যন্ত চলে এই প্রচার মিছিল। এই নির্বাচনী প্রচার মিছিলে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনী পাত্র, ব্যারাকপুর সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি সন্দীপ ব্যানার্জি সহ একাধিক বিজেপি নেতৃত্ব ও মামুদপুর গ্রাম পঞ্চায়েতের বিজেপি প্রার্থীরা। দেখে নেব সেই চিত্র। দেখুন, মামুদপুর পঞ্চায়েত এমনিতে মানুষ ভারতীয় জনতা পার্টিকে সবসময় আশীর্বাদ করে এসেছে, তো আগামী পঞ্চায়েত নির্বাচনে মামুদপুর পঞ্চায়েতে পদ্মফুল ফোটা শুধু সময়ের অপেক্ষা। তো আজকে এই র্যালির মাধ্যমে আমরা যেমন প্রচার করছি, একই সঙ্গে বিজয় উৎসব পালন করছি। দেখুন, বর্তমানে আমাদের প্রার্থী এবং কার্যকর্তাদের মধ্যে যে উৎসাহ রয়েছে, যেরমভাবে পশ্চিমবঙ্গে শাসক দল কোণঠাসা, যেভাবে ওদের নিজেদের মধ্যে বিভাজন রয়েছে, তাতে কোনো বাধাই আর বাধা নয়। এবার ব্যারাকপুরে শ্যামাপ্রসাদের মাটিতে পদ্মফুল প্রতিষ্ঠিত হতে চলেছে, আর কয়েকদিন মাত্র সময়ের অবস্থা। আমরা আগামী দিনে মামুদপুরে পঞ্চায়েতের ক্ষমতায় আসতে চলেছি এদের নেতৃত্বে। শেষ হওয়ার পর থেকেই কিন্তু বিরোধী প্রার্থীদের উপর আক্রমণ হচ্ছে, আগামী দিনে লড়াইটা দেবেন কী করে? দেখুন, এমনিতে আপনারা দেখেছেন যে কেন্দ্রীয় বাহিনী নিয়ে কী ধরনের টালবাহানা রয়েছে রাজ্য সরকার তথা রাজ্য নির্বাচন কমিশন এবং আদালতের মধ্যে। তৎসত্ত্বেও আদালত যে ভূমিকা পালন করেছে, আর আমাদের যা কার্যকর্তাদের আত্মবিশ্বাস রয়েছে, যে কোনো পরিস্থিতিতে আমরা লড়াইয়ের জন্য প্রস্তুত। পরিস্থিতির বিচার আমরা করছি না, আমরা নিশ্চিত জয় আমাদের সঙ্গেই আছে। কি প্রত্যাশা থাকবে বলুন? সব জায়গায় চোর চোর রব উঠছে, মানুষ তৃণমূলের নেতাদের দেখলে চোর চোর করে তারা করছে, এর থেকে ভালো রব আর কি উঠতে পারে? মানুষ আশাবাদী, আমরাও আশাবাদী, এই অন্যায়ের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে মানুষ আমাদের বলছে। সেন্ট্রাল ফোর্স আসছে, তাহলে সেন্ট্রাল ফোর্স আসছে, ভোট যাতে মানুষ নির্ভয় দিতে পারে সেই জন্য মানুষও চাইছে, আমরাও চাইছি, সমস্ত বিরোধী দলেরাই চাইছে। কিন্তু এখনো পর্যন্ত ইলেকশন কমিশনার কোথায় কোথায় সেন্ট্রাল বাহিনী দেবেন সেটাই এখনো পর্যন্ত ঠিক করতে পারেনি। তো বারবার প্রথম থেকেই তাদের ব্যর্থতা, এখনো সেই ব্যর্থতা রয়ে গেছে। কিন্তু আমরা আশাবাদী যে সেন্ট্রাল ফোর্স আসবে, প্রত্যেক বুথে সেন্ট্রাল বাহিনী থাকবে এবং তার মধ্যে দিয়ে মানুষ নির্ভয় করবে। মনোনয়নের পর থেকেই কিন্তু বিরোধী পার্টিদের বিভিন্ন ভাবে ফ্লেক্স ছিঁড়ে দেওয়া বা ভয় দেখানো, দেয়াল মুছে দিচ্ছে, এগুলো কিভাবে রিলিজ করবে আগামী নির্বাচনে? দেখুন, তৃণমূল জেতা মানে তারা জিতবে এবং টাকা কামাবে, দুর্নীতি করবে। তো দুর্নীতি করার জন্য সিপিএম, কংগ্রেস, তৃণমূল জোটবদ্ধ হয়েছে, ভারতীয় জনতা পার্টি তার বিরুদ্ধে লড়াই করছে। আগামী দিন এই অন্যায়ের বিরুদ্ধে শুধু বিরোধী দলে কেন হয়, ভারতীয় জনতা পার্টি নয়, মানুষও সংঘবদ্ধ হবে এবং এদেরকে করবে। দেখুন, 34 বছর ধরে সিপিএম যা চুরি করেছে, এই যে তৃণমূল সিপিএম এর মেধাবী ছাত্র যে চুরি দেখিয়েছে, তারা সেই চুরি আরো বৃহৎ আকারে করছে। মানুষ 34 বছর ধরে, সাধারণ পশ্চিমবঙ্গের মানুষ বিতাড়িত হয়েছে সিপিএম এর থেকে। আশা করি সিপিএম যতই আবার সেই রক্ত সাত পাওয়া বাঘের মতো ছাপিয়ে পড়ুক না কেন, মানুষ তাদের মেনে নেবে না, মানুষ তাদেরকে বলবে। মানুষ চোরমুক্ত পঞ্চায়েত চাইছে, বর্তমান চোর হোক কিংবা প্রাক্তন চোর, কোনো চোরকে মানুষ রিয়াক্ট করার দিকে নেই। মানুষ ভারতীয় জনতা পার্টিকে প্রতিষ্ঠা করার জন্য ব্যুরো রিপোর্ট, দ্য রেগুলার নিউজ। পুজো বা বিয়ে বাড়ি, যে কোনো অনুষ্ঠানে কেনাকাটার একটাই নাম, কাঁচাপাড়া থানার মোড়ের মিমিস কালেকশন। ছোট বড় সকলের পছন্দের কুর্তি থেকে শাড়ি, আর সঙ্গে থাকছে হ্যান্ডমেড এবং ফ্যাশনেবল জুয়েলারি। আর দেরি নয় বন্ধুরা, এক্ষুনি চলে এসো মিমিস কালেকশনে। আমাদের ফোন নম্বর 9051463377, আবারও বলে দিই 9051463377। চট করে চলে এসো বন্ধুরা।